ওয়ান বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিচে রেড কালারের বচ্চনটা ক্লিক করে অ্যান্ড অল নোটিফিকেশনটা অন করে দেবেন রোজকার ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির থেকে আমি বুনো হাঁস লীলা মঞ্জুমদারের লেখা গল্পটি পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কি বলছে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে হুম বলছে এখন যদি আকাশের দিকে তাকিয়ে দেখো তাহলে কি দেখতে পাবে যে কিছু বুনো হাঁস আকাশের দিকে উড়ে আকাশে উড়ে যাচ্ছে কেবল উত্তর দিকে উড়ে চলেছে কোন দিকে উড়ে গেছে উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই কারোর শুধু ডানার শোষ শব্দ শোনা যাচ্ছে বলছে কেউ এতটাই উঁচুতে উঠছে যে কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আবার কারোর আবার ডানার শোষ শব্দ শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাক 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 কেউ বলছে কি গাঁক গাঁক গাক হুম মানে ডাকছে আর কি ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওরা কি করছে বলছে ওরা গরম দেশে শীতটা কাটিয়েছে গরমের দেশে শীতকালটা কাটিয়েছে কাটিয়ে এবার এখন শীতের শেষে নিজের দেশে ফিরে যাচ্ছে শীতের শেষে কি করছে নিজেদের দেশে ফিরে যাচ্ছে হুম ওদের বেশি গরমও সয় না আবার বেশি শীতও শয় না বলছে ওদের বেশি গরমও শয় না আবার বেশি শীত ওদের শয় না কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে বলছে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আতখানার আমাদের শীতের সময় গরম আর আমাদের গরমের সময় শীত বলছে যে কি করে এখানে কেউ কেউ উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট। দ্বীপে গিয়ে নামে হুম ছোটো ছোটো দ্বীপ যেগুলো আছে তাতে গিয়ে নামে সেখানে মানুষের বাসটা কম তো সেই জন্য নিরাপদে মানে কোনো ভয় ছাড়াই তাদের শীতটা কাটে আর পৃথিবীর দক্ষিণের আধখানা আমাদের শীতের সময় গরম মানে পৃথিবীর দক্ষিণদের দক্ষিণ দিকের আধখানা মানে হাফ পরশেন্ট আর কি শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত থাকে ঠিক আছে এবার কি বলছে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল বলছে লাডাকের একটা নির্জন জায়গায় নির্জন মানে একদম ফাঁকা যে জায়গা হয় হুম জনবসতি কম যেখানে নেই বলা যায় হুম সেই জায়গায় কি ছিল জোয়ান জোয়ান মানে সৈন্য যারা হয় ভারতীয় জোয়ান যারা হয় সৈন্য যারা হয় তাদের একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বলছে শীতের শুরু হয়েছে তো মাথার উপর দিয়ে অর্থাৎ আকাশে কি করতো কিছু বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করতো চিঠি পড়তো বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত তো কি বলছে যে শীতের তখন শুরু হয়েছে মাথার ওপর দিয়ে কিছু বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে জায়গায় যাচ্ছে আর কি হুম তো বাড়িতে ওদের যেমন বাড়ির জন্য ওদের মন কেমন করতো ওদের মানে এখানে জোয়ানদের কথা বলা হয়েছে অর্থাৎ যে সৈন্যরা থাকতো তাদের কথা বলা হয়েছে তাদের মন খারাপ করতো কেননা চিঠিপত্র বিশেষ সে তো লদা যে জায়গা আছে সেখানে তো বরফের জায়গা তেমন চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত তারা ঠিক আছে নেক্সট কি বলছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের উপর থেকে থর করে কাঁপতে লাগলো বলছে একদিন একটা বুনো হাঁস মানে নিজেদের দল ছেড়ে নিচে নেমে পড়ল আর একটা ঝোপের উপর নেমে থর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে বলছো তারপর তারা দেখলো একদিনকে ওরা দেখলো একটা বুনো হাঁস নিজেদের দল ছেড়ে নেমেছে তারপর তারা দেখলো সেটা ঝোপের ওপর পড়ে থরথর করে কাঁপছে এবং আরেকটা বুনো হাঁসও নেমে এসে যে হাঁসটা কাঁপছিল চার তার চারদার দিয়ে উড়ে বেড়াচ্ছে কারা দেখলো ওই জিনিসটা জোয়ানরা দেখল ঠিক আছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো বলছে যখন বরফ পড়তে শুরু করলো কেন ঠান্ডার জায়গা তো তখন জোয়ানরা কি করলো প্রথমের যে হাঁসটা পড়েছিল সেই হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো হুম অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিলো তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো বলছে আরেকটা যে হাঁস ছিল সে প্রথমে কি করলো প্রথমে সে তেরে এসেছিল ওদের দিকে কিন্তু পরে এই জোয়ানদের পিছন পিছন এসে তারা তাঁবুতে ঢুকলো ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তো বলছে ভেতরে যখন নিয়ে এলো তখন দেখা গেল যে প্রথম যে হাঁসটা আছে তার ডানাটা জখম হয়েছে হুম তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসটা রইল তো বলছে যে ওর একটা যে প্রথম যে হাঁসটা ছিল তার ডানায় চোট লেগেছিল। তাই উঠতে পারছিল না তা জোয়ানরা যেখানে মুরগি রাখতো জোয়ানরা অর্থাৎ সৈন্যরা যেখানে মুরগি রাখতো সেখানে কি করলো এই হাঁস দুটো ছিল হুম টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত কি কি খেত সেই হাঁসগুলো টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত হুম ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না তো বলছে এই যে হাঁসটা ছিল ওই হাঁসটাকে কি করতো আনন্দের সঙ্গে জোয়ানরা কিন্তু দেখাশোনা করত হুম তো খুব ভালো লাগতো ওদের ওই হাঁসটার সঙ্গে সময় কাটাতে হুম পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু নিজের সঙ্গীকে ছেড়ে সে গেল না হুম সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল বলছে সারা শীতকালটা ওই দুটো হাঁস ওখানেই থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করল তাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত তাহলে কি বলছে যে শীতকালে দুজনেই ওখানে ছিল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তারপর ওরা মানে প্রথম যে হাঁসটা ছিল সে একটু একটু করে উঠতে চেষ্টা করলো কিন্তু তাঁবু যেটা ছিল তাঁবু মানে টেন্ট যেটা ওরা কাপড় দিয়ে ওখানে তো ঘর থাকে না তো ওখানে কি করে জোয়ানরা যেটা থাকে খুব কষ্ট করে ওরা ওখানে থাকে তাঁবু খাটায় তাঁবু খাটিয়ে সেখানে থাকে এখন অবস্থা সরকার থেকে অনেক ভালো ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আগে তাঁবু খাটিয়েই তারা কিন্তু সেখানে থাকতো তো তাঁবু মানে কাপড় দিয়ে ওরা টেন্ট টাইপ বানাতো সেখানে থাকতো তো সেখানে কি করলো সেখানে অবধি মানে তাঁবুটা যতটা উঁচু ততটাই হাঁসটা উঠতে পারতো আবার ধুপ করে পড়ে যেত হুম এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেলো নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো বলে। এমনি করে দেখতে দেখতে পুরো শীতটা কেটে গেলো আর নিচের যে পাহাড় ছিল তার বরফও গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল বলছে আবার যে সবুজ গাছপালা ঝোপঝাড় ছিল তো সেগুলো দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো বলছে ন্যাড়া গাছের কি ধরলো ফুলের কুড়ি ধরলো তারপরে কচি পাতা বেরোলো সেটাই বলছে তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে বলছে তারপর পাখিরা কি করলো আবার আসতে শুরু করলো দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে হুম তো কী বলছে দেশে যখন ফিরবে ওরা নিজেদের তখন কি হবে বাসা বাঁধবে আর ওদের বাচ্চা কি হবে ডিম থেকে বাচ্চা তৈরি হবে হুম মানে বাচ্চা জন্ম হবে তারপরে কি বলছে এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তো কি বলছে এদের হাঁসটা অর্থাৎ জোয়ানদের যে হাঁস দুটো পুষ ছিল মানে হাঁস দুটো যে ওখানে ছিল আজকাল কি করে তাঁবুর বাইরে ওরা চড়ে ঘুরে বেড়ায় আর কি আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে ওঠে হুম মানে খুব আনমনা হয়ে ওঠে খুব অস্থির হয়ে ওঠে ভালো লাগে ওদেরও যেতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি হুম তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো তো বলছে একদিন জোয়ানরা দেখলো ওদের নিজেদের কাজকর্ম সেরে এসে যে হাঁস দুটো উড়ে চলে গেছে এখন জোয়ানদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল ছুটি পড়ছে ওদেরও বাড়ি যেতে হবে খুব সুন্দর একটি গল্প দুটি হাঁসের কথা বলেছে যে একটি হাঁস কী হয়েছিল একদিন হাঁসরা কী করে সময় সুযোগ ওয়াইজ মানে সিজন ওয়াইজ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে তারা হুম তো একদিন কি করছে খুব ঠান্ডা ওরা সহ্য করতে পারে না খুব গরমও ওরা সহ্য করতে পারে না সেই জন্য ওরা কি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে কি করে আসে তো একদিন কি হয়েছিল একটি হাঁস সেখানে চোট খেয়ে ডানায় চোট খেয়ে পড়ে গেছিলো তো যখন পড়ে যায় সেটা দেখে তারই এক সাথী হাঁস সেখানে নেমে আসে তাকে ছেড়ে যায় না আর জোয়ানরা সেই দুটি হাঁসকে নিয়ে তাদের টেন্টে আসে অর্থাৎ তাবুতে আসে সেখানে সেবা শুশ্রূষা করে হাঁস দুটো ঠিক হাঁসটাকে ঠিক করে ঠিক হয়ে যায় যতদিন না ঠিক হয় ততদিন পর্যন্ত যে হাঁসটি প্রথম হাঁসটি যখন চোট পেয়েছিল দ্বিতীয় যে হাঁসটি তাকে তার সঙ্গে নেমে এসেছিল সেও কিন্তু সেখানে থেকে যায় তার সঙ্গে যতদিন না পর্যন্ত প্রথম হাঁসটি সুস্থ হয় যখন সুস্থ হয়ে যায় সেই দুটি হাঁস উড়ে চলে যায় খুব সুন্দর একটি মজার করে একদম দুটি হাঁসের সম্বন্ধে লেখিকা এখানে আমাদের জানিয়েছেন খুব সুন্দর করে এটা পড়তে হবে পড়ে ছোটো ছোটো কোয়েশেন্সগুলোকে ভালো করে ক্লিয়ার করতে হবে আর রিডিং পড়তে হবে বেশি করে যেটা স্পেলিং আছে সেগুলো ভালো করে কিন্তু করতে হবে ঠিক আছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ বাই বাই